এবার একটা সাপ দেখেন, পাতার মারা সাপ, পাতার মারা আছি। মূর্খ মেয়েটাকে কামড় দেওয়ার পর মেয়েটা মারা গেল। সামনে গেলাম আমরা, যে দেখি মাথার চুলা হাত উঠে যায়। আর কালকের একটা ঘটনা, চ্যাংরা দেশে সাপে কামড়, ওর মা কি করছে? বন্ধ করে দিছে, যদি ব্লাড না বের করা যায় সেখান থেকে, যেখানে আঘাত করে সেখান থেকে যদি ব্লাড না বের করা যায়, ডাক্তারের ক্ষমতা নেই যে ওকে ভালো করার মতো। এই দেখেন সাপে কামড় কালকে, ওর মা কি করছে? মলম লাগাইছে। ওর বাবা চ্যাংরাক ধরে নিয়েছে, আমার কাছে নিয়ে এসে কয়, দেখো তো কাকা কি সাপে কামড়াইছে। আমি কি কোথায় কামড়াইছে? ওই পাওয়াত মলম লাগাইছে ওর মা। তা আমি কি আপনি মেডিকেল? আমার কাছে তো ওখানে ট্রিটমেন্ট নেই, ওর ব্লাডকে দেখতে হবে। ওর ব্লাডটা কোন কালারের আছে? এই দেখেন একটা ইন্ডিয়ান মাল দেখেন। একটা কথা বলি, একটু ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, আমার বাড়িতে এখানে না, আমার জন্মস্থান, বাড়িটা হলো বাংলাদেশ রাজধানী জেলা ঢাকা সাবারখানা। ওর মিডিয়াতে জানে যে সাবার মধ্যে কিছু বেদেব আছে, আমরা সেই বেদের ছিল। আর কোনো মানে রাগ হবেন না, আমরা বাংলাদেশের মাটিতে খুবই কম থাকি, আমরা ইন্ডিয়ান মাটিতে বেশি থাকি। এই দেখেন ইন্ডিয়ান কিভাবে মারছিলি লক্ষিণদারকে লোয়ার বাসে, কিভাবে মেরেছিলি এখানে একটু দেখাবি। এই যে গুমার সাপটা দেখা যায়, আপনাদের সবার কাছে বলছি, কেউ রাগ হবেন না। আচ্ছা, সব ধর্মের ভিতরে নিয়ে বলছি, সাপ মানুষের শত্রু না, আপন। আমি বলি আপন। চারজনাতে কান্দে লিয়ে বলবে হরি হরি, ফোরাইল বাবু তোমার সাদের জমিদারি, একবার হরি বলো না, কেউ যাবে না, একাই যাবে। অং নবশিবং, তিনি একজন। এই দেখেন মন্দিরে ভগবান থাকে না, মসজিদে আল্লাহ থাকে না। যেখানে মানুষ নেই সেখানে ভগবানও নেই, আল্লাহও নেই। এই দেখেন নররূপে নারায়ণ, ভক্তিতেই ভগবান। সব সাগর বারবার, গঙ্গা সাগর একবার। এই দেখেন এটা ইন্ডিয়ান কিংবু, এটাকে তাহলে আমি সাপটা ছুঁড়ে দিই, একটা তালিয়ে বাজান একটু সবাই। সাপ কারো শত্রু না বা, এই পৃথিবীতে সাপের চেয়ে বড় শত্রু হলো মানুষ। আর সবচেয়ে বড় শত্রু হলো ঘরের লোক। দূরের লোক শত্রু হলে বাঁচবেন, ঘরের লোক শত্রু হলে আপনাকে মেরে দেবে, দেওয়ালে ছোট দিনে তো কি সাপ আছে। আর সবচেয়ে বড় শত্রু, তাকে নিজের অন্ধকারে রাতের হাজার হাজার টাকা ধার দিলেন। আর সবচেয়ে বড় শত্রু, যাকে সর্ববিধ বিপদে আপনি পাশে দাঁড়াতেন, কয়েকদিন আপনাকে এমন বিপদে ফলায় দেবে আপনার উঠতে উঠতে জীবন লাইফ শেষ। চকচক করলে গল্প নাই, ইংলিশ পুরো জানি বলি না কেন, শিক্ষার আলো ভিতরে নেই, দীক্ষার আলো আছে।
এইদিকে আপনাদের এলাকায় একটা পোকা পাওয়া যায় চিনবেন, আঙ্কেলরা রাগ হবেন না, এটা পোকাটা দোকানে বাড়িতে গাছে কি পোকায় জাল বানায়, চিনেন পোকাটাকে? আমি হিন্দু মুসলমান গুলো বলছি না, আমি জাতি মানুষ এটা বলছি, জাত হলো পৃথিবীতে দুটো নর আর নারী, এসেছেন যেতে হবে, আল্লাহ নিজে বলেছে, আল্লাহ নিজের কোরআন বলেছে, এই ভালো কাজ করলে জান্নাত পাবি, খারাপ কাজ করলে জাহান্নাম পাবি, কথাটা সত্য। পদ নয় পাদ 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 পাদছে আমার জ্বর হয়েছে, ডাক্তার ভাইয়ের কাছে ট্রিটমেন্ট নেবো, ডাক্তার ভাই গ্যারান্টি দিতে পারবে না যে আমি সাথে সাথে ভালো হবো, ডাক্তার ভাই এটা বলতে পারে যে আল্লাহ তোমাকে ভালো করতে পারে। এই দেখেন এই সাপটা দেখা হয়েছে আপনাদের, কথা বলেন না কেন, নতুন সাপটা সার আপনি যখন বললেন আমি এটা দিয়ে দেখাবো, আর যদি না দেখে আমি বেদের জন্মই না, গরম ওইটার বেশি দেখেন বাংলাদেশে ভালো। এই দেখেন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা জিতি একটা ছেলে মেয়েকে ক্ষতি করে, একটা বাড়িকে নষ্ট করি, একটা ফ্যামিলিকে নষ্ট করি, একটা দোকানকে ক্ষতি করি, আরে মানুষের কথা বাদ দেন, বাড়িতে একটা গরু আছে দুইকে সে দুধ দেয়, এমন কিছু নষ্ট করে দেয়। ওদের আপনারা উস্তাদ বলেন, আমি কি বলি জানেন, তারা অরিজিনাল কুত্তার বাচ্চা, এবার কারো গায়ে ঝাল লেগে থাকে আপনি আমারে বান মারেন, আমি বেদের ছেলে। এই দেখেন ওই দাদা কদিন ডাকে নিয়ে যাও, রুকুমি একটা কথা বলেছিলেন, তার বাড়িটা ছিলেন বর্ধমান জেলায়, গ্রামটা ছিলেন চুরনিয়া, অসুর যখন বান চালায় রাম লক্ষণ তাকে পিছে, তার ছোট ভাই পাল্টি বান ঘুরে লক্ষণের গায়ে লেগে যায়, লক্ষণ মৃত্যুর সজ্জায় লড়েছিলেন, রামের ভক্ত ছিলেন বীরহুলু, বীরহুলু এসে লক্ষণকে বলেছিলেন হে প্রভু আমার লক্ষণকে বাঁচাতে হবে, আমার লক্ষণ তো মৃত্যুর সজ্জায় লড়ছে, এই দেখেন এই দৌড়াবি না, বাঁশির বাজনা শোনেন, ভয় বসেন, আর আমি থাকতে আপনাদের কোনো ভরসা নাই আল্লাহর রহমত, ভরসা নাই, চলে যায় গন্ধমন পাহাড়ে, ভুলে গিয়েছিলেন তরির নাম, তুলেছিলেন পর্বত, ওর ভিতরে ছিলেন বিশল্য করিলতা, পাথরের সঙ্গে ডলা দিয়ে রস খাইয়ে দেয় লক্ষণকে, লক্ষণ জীবিত হয়, এই ডাকিস না, গাছ যদি সত্য না থাকতো তুলসীর মালা গলায় পড়তেন না, গাছ যদি সত্য না থাকতো তুই কিভাবে মারছিলি এই জায়গায় একটু দেখা তুই, কিন্তু আমারে ক্ষতি করবি না, আজকে যে কোনো টাইমে আপনি একটু কাগজের মধ্যে মাদ্রাসা পোকার জাল চেপেছেন, রাত্রে খাওয়া দাওয়ার পর ওই জালটাকে আপনি বালিশের তলায় রেখে ঘুমায়েন, কোনোদিন যদি এই সিটারটাকে আপনাদের বাংলাদেশের মাটিতে টেকনাফ থেকে তো তুলে আসছিল, এর থেকে খুলনা 64টা জেলা 60টা বিভাগ 56,000 বর্গ কিলোমিটার, কোথায় কোনোদিন বাংলাদেশের মাটিতে দেখা হলে বাংলাদেশের মাটিতে নেই। এই দেখেন কি করে লাফায়, এর একটা ফিগার দেখেন, ফিগার একটা তালি বাজান তো লাফ ফেলে,
জানোয়ারটা দেখেন, জানোয়ারটার জন্ম হলো ইন্ডিয়াতে। আল্লাহর একটা সৃষ্টিকর্তা জিনিস বেজিতে খাওয়ার লগে লগে তার বিষটা পানি হয়ে যায়, ঠিক না? ঠিক। আচ্ছা আজকে তো বারটা মনে হয় রবিবার, তাই না দোকানা? লাফাইস না, কিভাবে মারছিস একটু দেখাবি, কিন্তু আমার ক্ষতি করবে না। কিন্তু আমি পায়ে ধরে বললাম, কোন হিন্দু দাদা ভাই, কোন মুসলমান ভাই ভুল করে ওই কাজটা কেউ যেন আমরা না করি। আর যত বড় আপনার কোটিপতি লোক থাকে, আপনি শান্তি থাকতে পারবেন না। বিদ্যা আমি বুকে নিয়ে বলছি দাদা, এই যে অনেক দাদা ভাইরা, অনেক আঙ্কেলরা, অনেক ছোট ভাইয়ারা, আমরা অনেক সময় দেখি আমরা গোসল করার মোমেন্টে পানিতে দাঁড়িয়ে পিসাব ফিরি। আচ্ছা আঙ্কেলরা একটু কথা বলবেন, পানিতে পিসাব ফিরাটা ভালো না খারাপ? খারাপ। কোনাই কবিরা মহাপাপ। এই বাই দ্বারা শালারা দুইটা তিনটা করে বিয়া করে, এদের একটা নৈতিক চরিত্র আছে। ও বাস্তব কথা দাদা। আর দেখবেন বাইক দ্বারা মাঝে মাঝে জায়গায় জায়গায় তাবু করে থাকে, থাকে কি না? থাকে। এদের মধ্যে কিন্তু রূপসী বউ থাকে। আমার আল্লাহর রহমত তিনটা করছে। আরেকটা দোয়া করবেন যাতে কুরবানির আগে একটা করতে পারি, তাইলে আমি পাক্কা সর্দার হইতে পারি। এই নেন। ঘুমা। মুসলমান ধর্ম একটা দোয়া বলেছে, আল্লাহুম্মা জান্নি বানাসাইতুনা মিন মারাক জাতানা। হিন্দু ধর্মে একটা মন্ত্র বলেছে, বর্ম বিষ্ণু মহেশ্বর দিয়ে মিলে কর্ম কর। ওই যে কোনো মানুষের হাতের বা পায়ের ছোঁয়া লাগলে গাছের পাতাটা জোড়া লাগি যায়। লজ্জাপতি, মানে লজ্জাপতি গাছটা কিন্তু দুই প্রকারের হয়, ঠিক? একটা সাদা একটা লাল। ঠিক কাকা, কাকা চিনে। এই সাপ আমি গলায় নিয়ে বলছি, যদি গাছটাকে ব্যবহার করতে পারেন বাংলাদেশের মাটিতে, এই চিটারটাকে দেখাইলে দুইটা মিষ্টি খাওয়া হতো। গাছটা কাছে আছে আল্লাহর রহমত, এতটুকু আমি বুকে হাত নিয়ে বলতে পারি। কোনো পুত্তর বাচ্চা নেই আপনাকে কোনো বান জাদত নাম। সিট ডাউন প্লিজ, মোবাইল অফ কিজি। এই দেখেন তো পায়ে ধরে বলছি, হাতের বাঁধনটা ছাড়েন, জানোয়ারটা দেখেন। আচ্ছা এই বাজারটার নাম চৌরঙ্গি বলে, তাই না? জায়গাটার নাম কি বলে? যাই হোক, খুদার কসম আমি মুসলমানের ছেলে ভাই, সাপ ধরি আর বাঘ ধরি না, ফরমানি নয়, পাঁচটা নামাজও করি ভাই। মদের বোতলে পিসাব ফিরি, গাজা তো আস্তাগফিরুল্লাহ মিন জালিমিন তৌবা। এনেন মানুষ হতে পারি খারাপ, কিন্তু চিটার নয়। আর চিটার হলেও কিন্তু গায়ে সিল মারা নয়। এই বিদ্যাকে আমি বুকে নিয়ে কথা দিলাম, সেটা হলো সাদা লজ্জাপতি গাছ। তোর খোদার কসম দিলাম, কোনোদিন পারলে গাছটাকে জিভার তলে রাখিস। আপনার স্ত্রী আমার ভাবি, আপনার স্ত্রী আমার বৌদি, মাথার চুল দিয়ে পায়ের তলো কালি করে দেবে। এই দেখেন খেলা। এই লাফাইস না, আগে নিয়ে এবার সামনে আমি বাঁশি বাজাবো। আচ্ছা আমি এবার সব কটা একসঙ্গে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ করে ছিলেন আর একটা ভালো সম্মানী লোক ছিলেন, উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, ভাই তোমার কাছে ভালো ভালো সাপ আছে, এই দেখেন। আচ্ছা এই মালটাও তো দেখা হয়েছে।
আপনারাই বলেন সাপে দুধ মাছ খায় না তো? তারা সাপে মাছ খায়, দুধ খায়, আবার সুযোগ পাইলে ছোট ছোট মুরগি বাচ্চা ধরেও খায়। লেখাপড়া করেন, ব্যবসা করেন, দোকান করেন, চাকরি করেন, আপনি বাংলাদেশের নয়াখালী, কুমিল্লা, যশোর, বরিশাল, আপনি সিলেট, আপনি যেখানেই থাকেন, আপনি রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, আপনি যেখানেই থাকেন, এই 64টা জেলার মধ্যে, রাজশাহী, পাঁচশাহী, আপনি যেখানেই থাকেন, আল্লাহর রহমত আপনার সঙ্গে আমার দেখা হতেই পারে ভাই। এই দেখেন সাপ, আমি যখন সাপটাকে ছাড়বো, এই দেখেন আমি যখন সাপটাকে ছাড়বো, আমি পায়ে ধরে কই আঙুল দিয়ে দেখেন না। দোকান আছে, নিজের লোক ক্ষতি করছে, আপনার নিজের ভাই শত্রু। এই দেখেন, এই ওট ওট মার হারামি। আমি গৌমা সাপের সম্মুখে হাত রেখে কথা দিলাম, এতগুলো মানুষের মধ্যে থেকে একটা দাদা ভাই, একটি বড় ভাই, একটি ব্রাদার, একটি আঙ্কেল, একটা লোক আমারে খুশি করবেন, আমি এমন একটা জিনিস আপনাকে খুশি করে যাবো আল্লাহর রহমত। এই বুকে হাত নিয়ে বলছি ভাই, পকেটে 2000 টাকা আছে, 2000 টাকা দিয়ে ওই ডালটাকে আপনি মিলাতে পারবেন না। অরিজিনাল সাদা লজ্জাপতি, এই কাঁচা সাপ ধরে ছিঁড়ে খেয়ে নিবি, মৃত্যুর আগ পর্যন্ত তোর একটা চুল করতে করতে পারবে না। এই সাপ আমি বুকে নিয়ে বলছি দাদা, এই আমি বাসিটা বাঁধাবার আগে, খেলাটা দেখাবার আগে, এতগুলো দাদা ভাইয়ের মধ্যে থেকে একটা দাদা ভাই, ব্যবসা করেন, দোকান করেন, বাইরে থাকেন, আমি তাকেও বলতাম, এই সাপ আমি মাথা নিয়ে বলছি দাদা, একটা গাছের ডাল আমি আপনাকে দেবো, যা হোক আমি ছোট সাপটাকে ছাড়ি। আসেন, এই সাপগুলোকে খাওয়ার জন্য একটা ব্যক্তি আমাকে সম্মান করবেন, আমি হৃদয় মর্জির থেকে আল্লাহর রহমত একটা জিনিস আমি আপনাকেও সম্মান করে যাব দাদা, 10টা টাকা। এতগুলো মানুষের মধ্যে থেকে কোনো আঙ্কেল, কোনো ভাইয়া আমাকে নিজের লোক বারবার ক্ষতি করছে, দেন আমাকে 10টা টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, কত টাকা তো কত, আরে সাপগুলো দেখলে তো 10-5 টাকা আপনাদের ছাড় দিয়ে চাইলেন। এই দেখেন সাপে কিভাবে ঝগড়া করে। আর একটা কথা বলি, মাইন্ড করবেন না, এই গাছটাকে যদি পারেন মানি ব্যাগে রেখে দেন, তাও আল্লাহ তোমাকে সাহারা দেবে, কথা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে যারা মুসলমান ভাদার মুসলমান ভাই দাঁড়িয়েছি, সবাই একটি বের বলুন তো, বিসমিল্লাহ। আল্লাহর নাম বললে ক্ষতি হয় না, ভালো হয়? ভালো। আল্লাহর নাম বলে যে কোনো কাজে যাবেন, আল্লাহ বিপদ থাকলেও তোমাকে রক্ষা করতে পারে, পারে কিনা? আচ্ছা, যারা হিন্দু বাবু দাঁড়িয়েছেন, সবাই একটি বের বলুন তো, বিষ্ণু। সবাই জোরে বলুন একবার, বিষ্ণু। বিষ্ণু, এই নেন, বিষ্ণুর নাম বলাটা ভালো না খারাপ? ধন্যবাদ। এটা বট গাছের ডাল, একটা খেলা দেখতে পারবেন, আজকে একটু জীবন নিচে রাখবেন, বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহর নামটা বা ভগবানের নামটা যারা নিয়েছেন, আপনার আপনাদের আল্লাহর কসম দিলাম, আমার একটু টাকা দিয়ে না, সবাই একটু আল্লাহ বা ভগবানের নামে ডাইনারটা এইভাবে সামনে বানিয়ে দেন তো, সবাই দেখান, সবাই যত লোক দাঁড়ায় নিয়ে যান ডালটা, ধরেন, ক্যাশ ধরবেন, ধরেন, আপদ বিপদ লেখাপড়া করিস?
মানে টাকা লাগবে না, টাকা আমাকে আর বছর নিয়ে নিয়ে যান। রাতের অন্ধকারে চলছেন, একদিন তোমাকে এই সাপও মেনে চলবে আল্লাহর বলে। এটা গাছের ডাল, আমি বেঈমান, গাছ বেঈমান না। বিসমিল্লাহ, এই নেন ফেলায়েন না, কেমনে রাখবেন আমি বলে দিই। কিন্তু আপনার মায়ের দোয়া ভালো আছে। ডাক্তার বাবু, একটা আপনার কেস বাক্স রাখেন, আর একটা আপনি নিজে ব্যবহার করেন। জানে যে দোকান মনি, তাইলে খবরে দিছে সব। শেখ হাসিনা রাষ্ট্র চালায়, আরেক শেখ হাসিনা ঘরের ঘরের গোটা বাইর করে। ওর নাম শেখ হাসিনা, ওর নাম শেখ। যারা ডালটা নিচ্ছেন, আল্লাহ যদি আপনাদের কোনো উপকার দেয়, ভগবান কোনো সাহারা দেয়, তাহলে মন্দির মসজিদে 10-15 টাকা দিয়ে দিয়ে। আর ডালটা দাদা যাই আছে, এটা ইন্ডিয়ান ফিভার, এই ফিভারটা আমার ফিভার, উত্তরবঙ্গ ফিভার, আমি সেই কাঁচা সাপ খাওয়া প্লেয়ার। ছবিটা কার দাদা? এই ডালটাকে পাললে একটা তাবিজে ভরায় নিয়েন। একটা কথা বলি কি দাদা, আমার কাছে কিছু নেই, কাজ করার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি করে তাহলে দুর্ভাগ্যের সাথে আপনাকে কোটি টাকার বানাম ভালো করতে পারে। আল্লাহ যদি না করে সারা বাংলাদেশের ডাক্তারকে বেটে গেলেও কিছু ভালো হবে। আল্লাহ তো রহমান ও রহিম। এই দেখেন, আমি এখানে কয়েকটা লোকের রাশি দেখবো, এখানে আমি দুইটা লোকের রাশি দেখবো। এই দুজনে কিছু চালাকি করে, আমি আপনাকে এই বেজির মুখের গাছ দিয়েছি। সাপার বেজি যখন মারামারি করে তখন বেজিতে গাছটা খায়। ওই যে আপনারা ন্যাংটার দেশের নাম শোনেন নাই কথা কোন, এই দেখেন। আচ্ছা, যারাই ডালটা নিছি সবাই তো কথা বলি, ডালটা কি সবাই বিশ্বাস করে নিয়েছি আমরা? এখানে দুইটা লোক একটু টিটকারি করছে, শালার বাইদ্য এটা দিলে এটা যদি কাজ হবে, বড় বড় ডাক্তার সব মারা যাবে। সুরেশদা, ওই লোকটা কি করছে জানেন? ডালটাকে নিয়ে রাস্তায় ফেলে দেবে। আচ্ছা, মাইন্ড করবেন না, যে নিয়ে ফেলে দেবে তাকে দিলে কোনো লাভ হবে? আমি তাকে দেব না। বাপু, আপনি আমাদের বয়সের বড়, এইটুকু তো সম্মান পাবেন, বসেন না। যে কি বসেন, এটাই সেই ন্যাংটার দেশ, এখানে মানুষে মানুষ খায়, কিভাবে খায় দেখুন। এই যে দেখেন, ইনি দুটো পাথর ব্যবহার করেছে, এটার নাম হলো সুলেমানি হকিক, আর এটার নাম হলো টাইগার। এই সুলেমানি হকিকটা হলো ব্রেনকে ঠান্ডা রাখার জন্য, আর এটা হলো ব্যবসার জন্য। উনি যাই করে, হ্যাঁ, উনি পাথর দুটো অনেকদিন ধরেই ব্যবহার করছে। তাহলে দেখুন, আমি দেখাবো আপনাদের কিছু বলবো। যারাই ডলটা নিয়েছি একটাই কথা বলছি, সবাই কি বিশ্বাস করে নিয়েছি? তিনজনে বলে নিচ্ছে, সবাই বলেন না বিশ্বাস করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, কোন লোকটা বিশ্বাস করে নেই। আচ্ছা, আমি এখানে 10 জনকে দিতে চেয়েছিলাম, এখানে 10 জন হয়েছে না বেশি হয়েছে? আপনারা কেউ গুনতি করেছেন? না, আমি গুনতি করছি। 40টা আর 8টা কয়টা হয়? 48 জনকে দিয়েছি, আমার গুনতি এসে গেছে।
এই দেখেন। আচ্ছা একটা কথা বলি, 48টা লোকের বাড়িটা কি এক জায়গার মধ্যে না বিভিন্ন এলাকায়? তাহলে দেখেন আমি দেখাচ্ছি, আমাকে কয়েকজনে কয়েকটা টাকা দিয়েছিলেন। আঙ্কেল বললো যে একজনের কাছে ছিলেন, এত লোকের কাছে কেন নিলে? আঙ্কেল বলেছিল কথাটা আমার খেয়াল আছে, কিন্তু টাকাটা কি আমি টাকাগুলো পকেটে রেখেছি? না। কি করলাম এটা, কি ভালো করা হলো না খারাপ করা হলো? ধন্যবাদ। ভালো চাইেন খারাপ চাইেন না, সুদ কম খান কম খান। কিনার আশ জিতার আশায় কিছু কিনি, কিন্তু ঠকার আশায় তো কেউ কিছু কিনি না, কিনি দাদা? এই পবিত্র মাটির উপরে তাবিজটা আমি রাখলাম, এই 25 জন লোকের মধ্যে থেকে একটা বিশ্বাসী লোককে আছে, কিছু পয়সা দিয়ে তাবিজটা কিনে নিই, ছোট ভাইয়ের মতো কিনে নিয়ে হিম্মত করে ব্যবহার কে করবেন? একটা লোক কে আছেন? টাকা দেখাবেন না, টাকা দেখাবেন না, বিশ্বাস কার আছে? একটা ডানা তো আমাকে টান করে দেখাবেন। এক দুই তিন চার, এত লোককে ঠকাবো না আমি। এক ঠিক বিশ্বাস কার আছে? বীর পুরুষ কি আছেন? একটা 100 টাকা দিয়ে কিনে নেওয়ার বাধার মতন একটা ক্লিয়ার কি আছেন? টাকা দেখাবেন না, এবার একটা ডাইনা তো আমাকে দেখাবেন। আপনি বন্ধ করেন, দেন 100 টাকা, আর কেউ সারি নাও দিয়ে না। আমি তাবিজটা 1 টাকা দিয়ে কিনেছি, কয় টাকা? 100 টাকায় বেচাবো সুশীল দা। আপনি তাবিজ নিবেন না টাকা নিবেন? কি বললো? তাহলে আমার তাবিজ, যার পকেটে 100 টাকা আছে সে নিবেন, যার পকেটে নাই সে নিয়েন না। ভাবিও করিও কাজ করিও। আপনার বলেন বিষ্ণু মুট করে 10টা করে টাকা কারা দিয়েছিলেন? ডালটা আমাকে এইভাবে দেখা, ডালটা দেখা নারায়ণ রে আমি পরে এইভাবে দেখান না, ডালটা ডালটা দেখান না, এই নেন। তোমার নাম কি আঙ্কেল? ডাল দিয়েছি আমি, ডালটা আনি। আমার সাইটে আপনার 100 টাকা নষ্ট করতে হবে, আপনি পারবেন? বিষ্ণু 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 এইভাবে দেখো, পেয়েছেন আপনি? কি নাম তোমার আঙ্কেল? জীবন। কাকুকে 100 টাকা দিতে হবে, পারবে বাবা? ছোটো নাই, ধন্যবাদ। এই নেন আর একটা তাবিজ, একজন খেতে বলিবেন আমারটা। আচ্ছা, সাপে কামড় দিলে মানুষের চেহারাটা কেমন হয়? এই দেখেন খেলাটা, এই খেলাটা দেখে আমার বড় ভাই মারা গেছে, কিন্তু আপনাদের মা কালীর দিব্য দিলাম। আমার ক্ষতি করবি ভগবান আপনার ক্ষতি করবে, ভয় নেই, টাকায় দাঁড়ান। দাদা একটা কথা বলেছিল, পায়ে কামড় দিলে বাঁধন দেওয়া যাবে, হাতে কামড় দিলে বাঁধন দেওয়া যাবে। দাদা বলছে চলে গেল, এখন দেখো দাদা এখানে কামড় লাগলে বাঁধন দেওয়া যাবে? যারা তাবিজটা পেয়েছেন টাকার শব্দ ছেড়ে দেন, কেউ কিন্তু একটা তাবিজ নিয়ে আমার চলে যায়, সে কি আমার কর্মটা নিয়ে পারবে? খুদার কসম খেয়ে বল, তাহলে এত রিক্সার খেলা মানুষ দেখায় না। আমাদের বাগান কোথায়?
বস কেন বস বস বস।